الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين، أما بعد، প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক যে অনুষ্ঠান আলোর পথে কিছু কথা, আজকে তার পঞ্চম পর্ব। এই পর্বতে আমরা যে বিষয়টি বেঁধেছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন চার ব্যক্তির উপরে ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। আমরা হাদিসের আলোকে এই চার ব্যক্তি সম্পর্কে জেনে নেব। হাদিস মুসলিম শরীফ 5018 নম্বর হাদিস 5018। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন যে পিতামাতাকে অভিশাপ দিতে থাকেন। পিতামাতা সন্তানকে নয়, পিতামাতা যে সন্তান যে পিতামাতাকে অভিশাপ দিতে থাকেন তার উপরে আল্লাহ রব্বুল আলমিন ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে, কোনো ব্যক্তি যদি পশু জবাই করে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে, তো ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। তৃতীয় ব্যক্তি হচ্ছে, কেউ যদি অন্যের জমিন জোর করে নিজের করে নেয় ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। এবং চতুর্থ যে ব্যক্তিটি হচ্ছে, যে ব্যক্তি কোনো বেদায়েতিকে আশ্রয় দেয়। ধরুন আমি একটা কোনো বেদায়েতি কাজ করলাম, আমাকে যদি কেউ সময় দিয়ে, অর্থ দিয়ে কিংবা জায়গা দিয়ে কোনোভাবে যদি সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ২৪ ঘন্টা অভিশাপ দিতে থাকেন। প্রিয় ভাই সকল, আমরা বেদায়েতটাকে যেভাবে চিনি, আমরা সাধারণত বলি যে ইসলামের মধ্যে কোনো কিছু নতুন জিনিস আবিষ্কার করাকে বেদায়েত বলে। এটি অবশ্যই বেদায়েত, তবে এটি যদি বেদায়েত হয়, এখানে প্রশ্ন অনেকে করে দেয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু মাইকে আজান দেওয়া হয়নি, তো এখন তো মাইকে আজান দেওয়া যায়, তাহলে এটা একটা নতুন জিনিস, তাহলে এটা কি বেদাত? বিষয়টা ঠিক এরকম নয়। বিষয়টা হচ্ছে এরকম যে সওয়াবের আশায় কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করে তাহলে সেটি হচ্ছে বেদাত। মাইক সে সময় ছিল না, এ সময় আবিষ্কার হয়েছে, এটি বেদাত নয়। কারণ কেউ মাইকে আজান দিলে বেশি সওয়াব হয় এরকম ধারণা পোষণ করে কিন্তু আজান দেয় না। মাইকে আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আজানটা, এই নামাজের আহ্বানটা যাতে করে অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়, এই উদ্দেশ্যে মানুষ মাইক ব্যবহার করে, এটি বেদাত নয়। বেদাত হচ্ছে ওই জিনিস যেটি সওয়াবের আশায় ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, সেটি হচ্ছে বেদাত। প্রিয় ভাই সকল, আমরা যে চার ব্যক্তি সম্পর্কে শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ২৪ ঘন্টা তাদের উপরে অভিশাপ দিতে থাকেন, যদি এই চারটি গুণ আমাদের মধ্যে থেকে থাকে, আমরা আজ থেকে ওয়াদা করি আসুন এই চারটি গুণ থেকে যাতে করে আমরা রক্ষা পেতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণ থেকে যেন রক্ষা করেন এবং আমাদেরকে সহি সালামতে রাখেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সহ আমাদের প্রত্যেকের জন্য দোয়া করি। ওয়াখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।